नमस्कार बंधुरा आमी शिप्रा और एक नतून भिडियोते अनेक अनेक वेलकाम जानाई। आशा करछि तोमरा सबाई भालो आछो। बंधुरा कृत्रिम पद्धतिते किभाबे मधु चाष करा हय सेई भिडियोटी आजके तोमादेर संगे शेयर करब। तो मधुर बाक्सगुलो आमादेर बाड़ीतेई बसानो हयेछे। जे सब दादा भाईरा आमादेर एखाने एसেছে बाक्सगुलो निये सेई सब दादा भाईदेर साथे कथा बोलबो। और दादा भाईरा एसেছে एखन बैशाख मास, दादा भाईरा एसেছে चैत्र मासे, विभिन्न जायगाय जाय। तो कोन समय कोथाय जाय सेई कथाटा दादा भाईर मुख थेके दादा भाईदेर सेগুলো শুনবো। আর তারপর এগুলো প্রত্যেকটা বাক্সে মৌমাছি, प्रत्येक बक्से मौमाछी आर मोटामुटी प्रत्येक बक्से रानी मौमाछी आछे। बंधुरा आज किन्तु मधुर चाकगुलो माने बक्सगुलो आज के चेक करा हच्छे जे कत कि मधु हयेछे। ता एक मास परे परे करा हय ना कि ता एक सप्ताह परे करा যায়, 15 দিনে করা যায়। মানে মানে মধুর মানে ফুল হিসেবে নাকি? ফুল হিসেবে ওয়েদার হিসেবে। ওয়েদার হিসেবে? হ্যাঁ, আমাদের এটা ওয়েদার হিসেবেই আমাদের ব্যবসা ওয়েদার নিয়ে। আচ্ছা। আর বিশেষ করে ব্যবসা তো এখন তো মালের রেট খুব একটা নেই। হুম। আর পথে আসতে গিয়ে বিশেষ করে আপনাদের এই সুন্দরবনে আমাদের বাড়ি তো উত্তর চব্বিশ পরগনা। হুম। তো আমাদের ওদিকে বনগা আমাদের কাছে ধল্লি মনে হয় ওদের ফ্যামিলি থেকে কেউ আমাদের কাছে মনে হচ্ছে রোজগার করে দিয়েছে। কিভাবে কি জানি না, ধল্লি বলে 500 দাও 1000 দাও না দিলে ছাড়বো না, এইভাবে দিয়ে আমাদের পথে খুব হেনস্থ করে। যার কারণে আমাদের ব্যবসা চালাতে খুব কষ্ট হচ্ছে। অর্থাৎ বেকার ছেলে, লেখাপড়া শিখেছি চাকরি পাচ্ছি না, তার জন্য কি করে খাবো? যার কারণে এই কাজ করে খেতে হচ্ছে। আমাদের ব্যবসা চলছে এইভাবে। আচ্ছা, যে বাক্সে মৌমাছি সেই বাক্সে ঢোকে তাই তো? হ্যাঁ, সেই বাক্সে ঢোকে, অন্য কোনো বাক্সে যায় না। না, আদার অন্য কোনো বাক্সে যাবে না। আরে যখন তোমরা এক জায়গাতে আরেক জায়গা যাও তখন কিভাবে নিয়ে যাও এগুলো? এগুলো এই মুখ আছে, এই মুখে আমাদের গাঁট আছে, মুখ বন্ধ করে দেওয়া হয়। বন্ধ করে দাও ভাই, ওকে কাটা মারা হয়। হ্যাঁ, মানে রাতে ঢুকে গেলে তারপর বন্ধ করে দাও। হ্যাঁ, বন্ধ করে দাও। এইবার দিয়ে গেলে মোটামুটি আমরা নিয়ে তেমনই চলে যাই। তো অনেক মৌমাছি তো থেকেও যায়, মানে না রাত্রিরে ঢুকে যাবে, সব ঢুকে যাবে, সব ঢুকে ঘরে ঢুকে। ও আচ্ছা, বাইরে থাকবেই না? বাইরে থাকবেই না। আর এই প্রত্যেকটা বাক্সে একটা করে রানী আছে। খোকা, ওই বাক্সটা চেক দে। মৌমাছিগুলো দেখো উঠছে কিন্তু কামড়াচ্ছে না, কিন্তু দাদা ভাইদের না, এগুলো কারো ঠিক গায় করছে না, এগুলো পোষা মৌমাছি। চলো ওইটা দেখাই, চলো না। তো বন্ধুরা আসুন ওই মৌমাছি দেখো কিভাবে বাক্সগুলোর ভিতরে রাখা আছে। দেখো হালকা করে বাক্স চালু করবে না। আর দেখো এইসব ভিতরে ভিতরে মধু আছে, মধু আছে সব ভিতরে ভিতরে। হ্যাঁ, এইসব সব প্যাকিং করে দিয়েছে মধু। মধু ভর্তি হলে প্যাক হয়ে যায় না? হ্যাঁ হ্যাঁ, ছিল হয়ে যায়। এই তো মধু। হুম হুম হুম, মধু হয়ে যায়। ওই যে প্যাকিং হয়ে গেছে মানে মধু আছে। দেখো কিভাবে আছে, এইসব সব মধু চকচক চকচক করছে। হুম, এইসব সিল হয়ে গেছে সব। হ্যাঁ, সব সিল হয়ে গেছে। এই সাদা সাদা সব সিল করে আছে। সারা বছর কি এই মধুটা চাষ হয়? না, সারা বছর হয় না, আমাদের 6 মাস করতে হয়। আর 6 মাস পরে তো বর্ষার সময় তার কোনো ফুল থাকে না, তখন আমাদের এতে চিনির জল দিয়ে বাঁচিয়ে রাখতে হয়, মানে মৌমাছিগুলোকে। হ্যাঁ হ্যাঁ, সারা বছর বাঁচিয়ে রাখতে গেলে এই এই চৈত্র বৈশাখ মাসটা সুন্দরবনে। হ্যাঁ, তারপরে সিল করে দিয়েছে। এছাড়াও আমরা আমাদের ভালো মধু আছে অন্য অন্য বাক্সয়। এই যে রানী, বুঝলেন ওই কই রানী মৌমাছিটা দেখা। হ্যাঁ, এই যে রানী। কটা? একটা। একটাই রানী, একটাই থাকে নাকি? একটাই থাকে। এই যে রানী মৌমাছি। তো বন্ধুরা এই যে আছে রানী মৌমাছি, এটা এই চোট গোলে ঘিরে রেখে দিয়েছে। আমরা একটু হাতটা দিচ্ছি বলে এরা গোল করে ধরে রেখে দিয়েছে, তার মানে এতে এর বাঁচাবার চেষ্টা করছে। আর আপনার এই যে পুরুষ মাছি, এই পুরুষ মাছি কিন্তু কামড়ায় না। এটা পুরুষ মাছি কামড়ায় না? না, আপনি হাত দেন, এটা হাত দেন। কটা থাকে বাক্সে পুরুষ মৌমাছি? পুরুষ মৌমাছি মেলা থাকে, অনেক থাকে তাই তো? হ্যাঁ, যখন খাবার না থাকে বাক্সে তখন ওদের মেরে দেয়। দেখো বন্ধুরা পুরুষ মৌমাছি কামড়ায় না। আরে যে তো বন্ধুরা এই আছে পুরুষ মৌমাছি। দেখো দিয়ে দাও, এসে দিয়ে দাও। এই দেখেন, দেখেছেন একদম এই চারটায় পুরো মধু, পুরো ছিল হয়ে গেছে, পুরো ছিল হয়ে গেছে। ভেতরে মধু চকচক চকচক করছে। এটা মধু দাও। ও কি হবে, ওর মধ্যে কোনো কাজ হবে না। হ্যাঁ, ও কাজ নেই। মধু পড়ছে দেখো। হুম, হ্যাঁ, তোমাদের এই বাক্সটা ভালোই মধু হয়েছে, ওই জন্য ঝাঁকা দেওয়ার পরে মধু পড়ছে। এর থেকেও ভালো মধু আছে, চাকা এটা মহি আছে খুলিয়ে, সবটা সমান হয় না তো? সবটা সমান হয় না, এটা এই চাকটা পুরোটাই মধু লোড, মধু লোড আছে। হ্যাঁ এই চাকটা হ্যাঁ। তো বন্ধুরা এইভাবে বাক্স থেকে ঝেড়ে আরেকটা বাক্সে লোড করা হচ্ছে, সেখান থেকে নিয়ে যাওয়া হবে মধু, তোমার মধু মারাই হবে, মেশিনে নিয়ে মারাই হবে মধু। তো দেখাচ্ছি পরপর, এটা হচ্ছে মৌমাছি, বাক্সটা কিন্তু ভর্তি, হাত দিলেও কামড়াচ্ছে না, কিন্তু একটা জিনিস লক্ষ্য করেন হাত দিলেও কামড়াচ্ছে না, এটা ঢাকা দিচ্ছে। মৌমাছিটা ধারে থাকা যায় সাধারণত, মৌমাছির কাছে জঙ্গলে যে মৌমাছি কাছে থাকা যায় না। দেখুন পুরো বাক্সের ভিতরে কিন্তু মৌমাছি ভর্তি একদম। আর এই রোদ্দুরের জন্য খড়গুলো এসে দেওয়া আছে, রোদ্দুরের জন্য এই উপরে এই খড়গুলো দেওয়া, কারণ একটু ভিতরটা ঠান্ডা থাকবে। এই মুখে পুরো এই বন্ধু দেখতে পাচ্ছ একদম কাছে জঙ্গল, নদীর সাইডে, নদীর সাইডে, আর এই নদীর সাইডেই বসানো হয় বেশিরভাগ, জঙ্গল থেকে মধু সংগ্রহ করে আনবে। হ্যাঁ জঙ্গলে ফুলের মধু, এই হচ্ছে মাড়াই করার জন্য জায়গা করা। তো এখানে মধু আছে বলে ওই জন্য কি হচ্ছে দেখো, মধু ঢুকে যাবে, ওই জন্য কিন্তু মশারি দেওয়া আছে। কারণ এই মধু এই ও দাও দাও খোকা এইটা কাট। তো বন্ধুরা এই হচ্ছে মাড়াই করা মেশিন, মধু মাড়াই করা, আর চারিপাশে কিন্তু মৌমাছি ভর্তি। এই হচ্ছে মুখ কাটাই যে শিলগুলো আমরা এরকম ভাবে পরিষ্কার করে নিয়ে আগলা করে দিচ্ছি চাকু দিয়ে কেটে ফেলে শিলগুলো। হ্যাঁ এর ছিলি বলি আমরা, হ্যাঁ এর ছিলি বলি, এরকম ভাবে কেটে সব মুখ কাটিয়ে দিয়েছে। এরা মধু ভর্তি হয়ে যাওয়ার পরে ওরা আটকে দেয়। হ্যাঁ এরা আর কি জানে যে বর্ষার সময় আমাদের খেতে হবে, অর্থাৎ কিন্তু আমরা রাখা জিনিস ওদের কাছ থেকে কেড়ে নিয়ে নিচ্ছি। হ্যাঁ আমাদের মধুটা এই যে গাছের যে মধু, তার থেকেই আমাদের মধুটা কি ভালো বলা যায়, টেস্ট ভালো, টেস্ট ভালো। বা কিন্তু এতে কিন্তু এই যে পরাগ বলে একটা আসে মৌমাছি, যেটা সাধারণ ফুলের পরাগ হয়, হ্যাঁ রেণু, রেণু সাধারণত কিছু মানুষ বলে ওটা পায়খানা, পায়খানা না, ওটা হচ্ছে খাদ্য, বাচ্চা মাছির খাদ্য। যেরকম বাচ্চা হলে যেরকম দুধ দিতে হয় তাকে, না তো সে বাচ্চা বাঁচানো যায় না। এদের এইরকম মোটামুটি রেণু না হলে ওই বাচ্চা মাছিগুলো বাঁচবে না। এই হচ্ছে বাচ্চা মাছিগুলো, এই 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 এর মধ্যে বেরোচ্ছে এই বাচ্চা মাছিগুলো, এইগুলো বাচ্চা মাছি। এদেরকে ওই রেণুটা খেয়ে বেঁচে থাকতে হয়, ওই জন্য ওরা রেণু নিয়ে আসে। অর্থাৎ কিন্তু সেই রেণুটা দেখা যাচ্ছে স্বাভাবিক যে গাছে যে চাকগুলো করে সেগুলো এরকম হাত দিয়ে, এরকম হাত দিয়ে চেপে নিতে হয়। আর আমাদের কি মেশিনের সাহায্যে বের করতে হয়। তখনই মেশিনের সাহায্যে যখনই আমরা বের করবো মধুটা, তখনই আমাদের মধুতে কোনো নোংরা যাবে না, ওই হলুদ মতন যে পায়খানা সেটাও বলে স্বাভাবিক, সে রেণুটা চাপা করবে না, সুন্দরভাবে ফিল্টার হয়ে মধুটা কিন্তু বেরিয়ে যাবে এই মেশিন থেকে। আমাদের ঝাইবা চাক সেইবাই থেকে যাবে, এই এই মেশিন থেকে বেরোচ্ছে, গা দিয়ে পড়ছে এই মধুটা। হ্যাঁ ঘুরলে দেওয়ার সময় গা দিয়ে পড়ছে, গা দিয়ে পড়ে যাচ্ছে একদম ফ্রেশ মধুটাই পড়ছে। হ্যাঁ বাতাস দিয়ে এই ভালো চাক খাইবা চলে আসলো চাকটা পুরো, এই কিন্তু ঝাড়াই মারাই হয়ে গেল, কোনো কোনো মধু নেই এর ভিতরে, না এর ভিতরে আর মধু নেই, মধু নেই, পুরো বার হয়ে গেল। এই বার হয়ে গেল, যে চাক কাটছিলাম এই কেটে নিলাম, এই বার হয়ে গেল। হ্যাঁ পুরো বেরিয়ে গেছে, বার হয়ে গেছে। হুম এই দেখো, হুম বন্ধুরা যে মধুগুলো ছিল সব কিন্তু ওই ঘুরলে দেওয়ার পরে কিন্তু সব বেরিয়ে গেছে। এই যে ভিতরে এই যে এই চাকের ভিতরে যে হলদে 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 ফেনা যে আছে, এই এইগুলো হচ্ছে রেণু, বাচ্চা মাছের মেন খাদ্য। মানুষ যেটা আর কি পায়খানা ভাবে, পায়খানা না কিন্তু এইসবগুলো, এইসবগুলো চাক এরমভাবে চিপলি বেরিয়ে যায়। অর্থাৎ কিন্তু যারা ওই গাছে যে মাছি চাক করে मधु आज बंधुरा बुझते फ्रेश मधुटाई बेर है আর জঙ্গলের যে মধুগুলো কি হয় ওগুলো হাতে চাপা পড়ে ওইজন্য ওই রেণুটা ওর সাথে চাপা চলে যায় চাকের এই যে চাকের এরকম ভাবে চাপলি এর একটা ক্যালসিয়াম আছে সেই ক্যালসিয়ামটাও চলে যায় ওর সাথে। হ্যাঁ আর এতে কিন্তু ক্যালসিয়াম কিন্তু সেটা কিন্তু হবে না। तो बंधुरा दादारा आमादेर बाड़ी प्रत्येक बछर ही आसे प्रति बछर आमादेर खावार जोन्नो मधु दिए जाए आमरा सारा बछर सेई मधुई खाई खूब टेस्ट एई मधुर ठीक आछे। तो बंधुरा बाहरे मौमाछी देखते मधुर एक गंध बेरिये ओरा किन्तु संग्रह करार जोन्नो किन्तु चले एसेछे किन्तु संग्रह करार जोन्नो माने एई मधु संग्रह करे निये आबार चले जाबे बासाय ओई एगुलो आबार निये गिये एई बाक्से आबार दिये देওয়া হবে। आर एटा कि आछे एकटु परेই बोलছি चलुन। देखुन এই যে সব মৌমাছি এখন চাকগুলো দিয়ে দেওয়া হবে। আস্তে আস্তে দিয়ে দেওয়া হচ্ছে যাতে গায়ে না পড়ে মৌমাছির। এটা বসিনি হলো না ये ढोकार मुख देखते भीतर ढुके जाच्छे आबार किछु बाइरे बेरिये आसछे। এই যে ঢোকার মুখ এখান থেকে ঢুকে যায় সব। এই খড় দিয়ে দেওয়া হলো তাহলে একটু গরমটা কম লাগবে তাই তো। আর এখন প্রচন্ড রোদের তাপ ওই জন্য গরমটা প্রচুর হারে পড়েছে। প্রচুর বাক্স চারিদিকে সব বাক্স বসানো। অনেকটা লেখা হবে না এই মধু এখান থেকে এইবারে পাইপ দিয়ে। আচ্ছা এখানে সব জমা হলো এখান থেকে পাইপে করে এই যে ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ এই যাচ্ছে এখান থেকে ফ্রেশ হয়ে ফিল্টার হয়ে বেরিয়ে যাচ্ছে। ওখানে সেকনি দেওয়া আছে তাই না ওখানে। হ্যাঁ ওখানে একদম পুরো ফিল্টার হয়ে চলে যাচ্ছে। দেখুন বন্ধুরা একদম টাটকা গাঢ় মধু পুরো এতে কোনো ময়লা ফয়লা কিচ্ছু নেই একদম একটু ময়লা দেখতে পাবেন না ফিল্টার হয়ে চলে যাচ্ছে বালতিতে। মানে খুব ঘন হেভি ঘন মধু। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে মেশিন, এই মেশিন থেকে মাড়াই করা হলো এই যে, আর এইখান থেকে মধু কয়েকটা চাক ভাঙা হয়েছে তাতে দেখতে পাচ্ছ একদম গাঢ় মধু পুরো ফিল্টার করা, একদম কোনো নোংরা নেই। কৃত্রিম পদ্ধতিতে চাষ। হ্যাঁ রেখে দাও। তো বালতিটা মোটামুটি ভর্তি হয়েছে, এটা আবার কিছুটা ভাঙার পরে তারপরে আবার বালতিতে করে নেওয়া হবে। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটু শেয়ার করবেন, প্রত্যেকেই অনুরোধ থাকলো আপনাদের কাছে। আচ্ছা বলো। ধোঁয়া, আচ্ছা এটা কি করে? মাছি কামড়ানোর জন্য ধোঁয়া দিতে হয়, এই যে দেখো উপরে হাওয়া দিতে, তাই তো? ওর ভিতরে ওই ঘুঁটে দেওয়া আছে, মানে ঘুঁটের ধোঁয়া দিলে মানে মৌমাছি একটু উড়ে যায়, ধোঁয়া পেলে যেমন উড়ে যায় সেরকম আর কি, ওই ধোঁয়াটা দেওয়া হয়। দাদা থেকে নেওয়া হচ্ছে, দাদা দিচ্ছে আমাদের, প্রতি বছর দিয়ে যায়, আর এই সারা বছরই খাই আমরা সেই মধু। কত ফ্রেশ মধু, এই পুরো ভর্তি করে দেওয়া হলো না এই কারণে, ভিতরটা মানে বাষ্প হয়ে যায় ভিতরটা, ওই জন্য একটু কম রাখা হলো। সব করে গিয়ে পানি জলে যাবেন না, তো ধুয়ে নেবেন না, তো হাতে মৌমাছি চলে যাবে ওখানে আপনার ওখানে। এই হচ্ছে মেশিন। এখানে সব রাখা হয়েছে, এখানেও মধু আছে। থাক না থাক, হ্যালো আরো খা না, ওটা পরে খা, নেটের উপর দে। কেমন বল? ভালো, খাটি মধু তো ভালো হবে না কেন? আসো আসো মধু, এই দেখো মধু খাচ্ছে, আসো। হাতে নিতে হবে না, আমার হাত দেখাও। আসি হলে মধু খেতে হয়, মধু তুলসী পাতা খাও না তুমি? আচ্ছা এইসব ব্যবসা করে আপনাদের কি প্রফিট ভালো হয়? এই ব্যবসাটা করে আমাদের সেই ভালো প্রফিট আসে না, কিন্তু আমরা কি করব, আমাদের তো কিছু একটা করে খেতে হবে। এবারে আমরা পড়াশোনা করে সেরকম কোনো কাজ তো আমরা পাইনি, যা একটা করে তো আমাদের জীবন জীবিকা করতে হবে, এই জন্য আমরা এই পেশার মধ্যে আসলাম। তা আমরা কি করে বাঁচবো? এই তো জিনিসের অমূল্য দাম, তাহলে আমাদের একটা তো কোনো কিছু করে খেতে হবে। মোটামুটি 6 মাস ব্যবসা, 6 মাস তো খাইয়ে রাখতে। আমরা এই ব্যবসাটা 6 মাস আমরা বাইরে নিয়ে ঘুরে বেড়াই, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ, বিভিন্ন জায়গায় যেতে হয়। আর 6 মাস আমাদের বাড়িতে এই মাছিগুলো চিনের জল দিয়ে বাঁচিয়ে রাখতে হয়, কারণ সেই সময় কোনো ফুল থাকে না, প্রচুর খরচ করতে হয়। বাক্স পিছু আমাদের 1000 টাকা করে প্রায় চিনি খেয়ে নেয় বর্ষার সময়তেই। সেই ভালো প্রফিট আমরা এতে পাই না, মধুর রেটটাও সেই ভালো পাই না, রেটটাও ভালো নেই। হ্যাঁ, তো আমাদের প্রচুর পরিশ্রম করতে হয়, প্রচুর খাটনি, প্রচুর খাটনি। এই সকাল থেকে বাক্স এখানে আছে 150-এর উপরে বাক্স আছে, এখান থেকে নিয়ে যাওয়া নিয়ে আসা, একটা গাড়ি খরচ প্রচুর আছে, গাড়ি খরচ প্রচুর আছে। তারপরে রাস্তায় অনেক সমস্যা, আপনাদের লেবারও আসে, লেবার রেট এখন হাই হয়ে গেছে, আর সেইভাবে মধুর রেটও নেই, তাই তো? আমাদের বাড়ি হাড়োয়া থানা অন্তর্গত বাগানাটি। তো বন্ধুরা দাদা কিন্তু প্রতি বছরই আসে, আর মোটামুটি আপনাদের সাথে একটু টুকটাক পরিচয় করে দিলাম, ঠিক আছে? আমাদের বাড়িতে প্রতি বছরই বসে ওনারা, তো একটু পরিচয় করিয়ে দিলাম। হ্যাঁ, তাদের নামগুলোই তো জানা হলো না। আচ্ছা দাদার নাম বন্ধুদেরকে একটু বলো। আচ্ছা দাদা, জান আলী মুন্সি। আচ্ছা মোটামুটি পরিচয় হয়ে গেল সবার সাথে। আর বন্ধুরা দেখতে পাচ্ছ খুব কষ্ট করে কিন্তু এই কাজগুলো করে ওনারা, আর সারা বছর সেইভাবে ব্যবসা হয় না, এই ৬ মাস ব্যবসা। আর কোনো সাহায্য সহানুভূতি যদি দাদাদের যদি করতে ইচ্ছে হয় বা কোথাও যদি কোনো সুযোগ সুবিধা থাকে দাদা একটু বলবে, আমাদের কমেন্টে জানালে আমরা দাদাদের কাছে পৌঁছে দেবো। তো বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।